ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلت ليتني لم أتخذ فلانا خليلا قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আবু জাহেল চাচা হয়ে আমার নবীজির কালিমা পড়ল না দুজাহানের বাদশাহ নবীজি আবু জাহেল বুঝল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের এই সুন্নি মহাসম্মানিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াত কারিমে তেলাওয়াত করেছি আমার আয়াতের তাফসীর ভিত্তিক দুটি দিক আলোচনা করব এই আয়াতটি কেন নাজিল হয়েছে এবং এই আয়াত দ্বারা বোঝা যাবে কাকে আপনি বন্ধু বানাবেন কার সাথে চললে দুনিয়া আখিরাতে আপনি লাভবান হবেন আমার তেলাওয়াতকৃত আয়াতটি নাজিল হয়েছে শানে নুজুল হচ্ছে মক্কা শরীফে সবচেয়ে বড় একজন কাফের ছিল যার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুহিত সে একবার ব্যবসা যাওয়ার সময় বলল যে আমি যদি ব্যবসায় লাভবান হই তাহলে মক্কাতে যার সবচেয়ে ভালো যে লোকটা সবচেয়ে ভালো হবে তাকে আমি কি করব দাওয়াত দিয়ে খাওয়াবো তো নিয়ত তো ভালো বুখারী শরীফে হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপর প্রত্যেকটা কাজ রেজাল্ট নির্ভর করে তার নিয়তের উপর নিয়ত আনমান বরকত সুতরাং নিয়ত যেহেতু ভালো করছে ব্যবসা লাভ হয়েছে দেশে ফিরে আসছে আসার পরে এবার তালাশ করতে লাগলো সবচেয়ে ভালো দামি এবং সম্মানী সবচেয়ে ভালো লোককে তালাশ করতে করতে উকবা ইবনে আবি মুহিত এবার পেয়ে গেল আমার আপনার দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার নবীজিকে পেয়ে গেল মক্কা গেল নিরাশ বলে নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে যার ইজ্জত সম্মান রেখেছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ ইমাম হচ্ছে ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজতাবিন আমার নবীজিকে দাওয়াত দিল নবীর সাহাবীদেরকে নিয়ে উকবা ইবনে আবি মুহিতের বাড়িতে যখন দাওয়াত গ্রহণ করলো খাবারের লোকমাটার সাথে কাছে আনার পরে এবার উকবা ইবনে আবি মুহিতকে আমার নবীজি বলতেছেন রে উকবা এই মুহূর্তে তুমি পড়বে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ে যদি স্বীকৃতি দাও ইমানের আল্লাহর উপর ঈমান আনো আমাকে রাসালাতের স্বীকৃতি দাও তাহলে আমি তোমার খাবার খাবো নচেত এখান থেকে উঠে চলে যাব এই কথা যখন সে বলল বলার পরে এবার বাধ্য হয়ে দেখলো যে এখন যদি নবীজি সাহাবীদের নিয়ে চলে যায় তার অপমান হবে লজ্জা পাবে শরম পাবে সমাজের মানুষ তাকে হায়া লজ্জা বলে বিভিন্ন ভাবে তিরস্কার করতে থাকবে এই অপবাদ সেটা থেকে বাঁচার জন্য সে পড়ল বদর কালিমা পরে যেই মাত্র মুসলমান হয়ে গেল নবীজি খাবার খাইলো এই খবরটা মক্কার কাফেররা চতুর্দিকে ছড়িয়ে দিল
দেখেন বর্তমান সময়ে কোন গরম খবর হলে এই যে আজকে কিছুদিন আগে বাংলাদেশের এক সংসদ সদস্য যাকে টাকলু মুরাদ বলে বলে সকলেই জানে সেই লোকটার বিভিন্ন অপকর্ম ভাইরাল হয়েছে যে লোকটা আজ থেকে কিছুদিন পূর্বে বক্তব্য দিয়েছিল যে এই বাংলাদেশে ইসলাম রাখবে না বাংলাদেশের আলেম আমাদের নিয়ে কটাক্ষ করেছে এমনকি বাংলাদেশের অন্যতম একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কটাক্ষ করেছে আজকে সে নিজে এই দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হলো সুতরাং এইভাবে যখন কোন গরম খবর সমাজের মধ্যে প্রকাশিত হয় সেটার সাথে সাথে ভাইরাল হয় এই খবরটা ভাইরাল হয়ে গেল কালিমাপুরে উপায় দাবি মুহিবসমান হয়ে গেছে তার এক বন্ধু ছিল উবাই ইবনে খালফ আর উবাই ইবনে খালফের ভাই হলো উমাইয়া ইবনে খালফ এই উমাইয়া ইবনে খালফের তৃতীয়বাস ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এইটা হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয় এই উবাই ইবনে খালফের কানে যখন খবরটা পৌঁছে গেল উবাই ইবনে খালফ এবার ভাবতে লাগলো যে কিরে উবা তুই নাকি মুহাম্মদের কালিমাপুরে মুসলমান হয়েছ সুতরাং তুই আমাদের সমাজ আর জায়গা নাই তুই এখান থেকে চলে যা আর যদি আমাদের সমাজে থাকতে চাও তাহলে মুহাম্মদের কালিমা ছাড়ো জুড়ে বলি নাউজ বিল্লাহ মিন যালিক এই বেয়াদব এই পরামর্শ দিল বুদ্ধি দিল লাস্টে শেষে উকবা ইবনে আবি মুহিত বলে আরে কালিমা তো আল্লাহকে স্বীকৃতি রাসূলের স্বীকৃতি মন থেকে অন্তর থেকে দেই না দিয়েছি কোন জায়গা থেকে অর্থাৎ আমি তার খাবারে প্লেট থেকে উঠে যাবে এই চিন্তা ভাবনা করে আমি কি করেছি স্বীকৃতি দিয়েছি আমি তো রাজনীতির কালিমা পড়েছি যুগে যুগে এমন ভাবে স্বার্থের জন্য রাজনীতির জন্য দুনিয়ার জন্য যার যার স্বার্থ উদ্দেশ্য হাসিল করার জন্য অনেকে এইভাবে রূপ ধারণ করেছে অতীতে ছিল বর্তমানে আছে সুতরাং এই কথা যখন বলল উবাই ইবনে খালফ বলেন না আমি তোমার এই কথা মানতে পারবো না আমি যদি মানি আমি যদি মেনেই নিতে হয় তাহলে তোমার কাছে আমার একটা দাবি হচ্ছে এই মুহূর্তে তুমি বলবাই মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদ তোমার কালিমা ফিরিয়ে দিতে আসছি আর তুই তো নিক্ষেপ করবে যুরা বলি নাউজ বিল্লাহ মিন যালিক সম্মানিত যার চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম আল্লাহর হাবিবের সামনে তুতু নিক্ষেপ করল এই খবিজকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখেন বন্ধু নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিনের কলিজাটা টুকরা টুকরা হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি মক্কার কাফের মুশরিক আপনাকে আটকুরা বলে নির্বংশ বলে গালি দিয়েছে আমি সূরাতুল কাউসার নাযিল করেছি আবুল হাবকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনি আপনাকে কষ্ট দিয়েছে তাব্বাল্লাকা লিহাজা জামাতুল্লাহ মুহাম্মদ বলে গালি দিয়েছে আমি আল্লাহ সূরাতুল্লাহ হাব নাযিল করেছি সুতরাং এই মুহূর্তে আমি আপনাকে জানাই দেই হে জিব্রাইল যা যা কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের আয়াতে কারিমা নিয়া নাযিল হয়ে যা আল্লাহ পাক নাযিল করলো ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুমু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'ার রাসূলি সাবিলা ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন জালিম ব্যক্তি সেদিন নিজের দুই হাত দংশন করতে থাকবে এই উকবা কালিমা পড়ে মুসলমান হয়েছিল বন্ধুদের অত্যাচারে নির্যাতনে বন্ধুদের পরামর্শ শুনে সে আবার কালিমা প্রত্যাখ্যান করেছে আপনার ক্ষতি হবে না তারই ক্ষতি হয়েছে সুতরাং আপনি কি করেন মেহেরবানি করে আপনি মনে কষ্ট নেবেন না কিয়ামতের দিন সে লাঞ্ছিত হবে অপমানিত হবে ক্ষতিগ্রস্ত হবে এই পরিপ্রেক্ষিতে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত কারিমা নাযিল করেছেন ওই দিন কিয়ামতের ময়দানে সে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা আফসোস করবে আর বলবে দুর্ভোগ আমার জন্য আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম এই কথাটা সে বলবে উকবা ইবনে আবি মুহিত ওই দিন বলবে উবাই ইবনে খালফকে যদি বন্ধু না বানাইতাম আবু জাহেল উতবা সাহেবকে যদি বন্ধু না বানাইতাম এই আয়াতে কালিমার শানে নজুল গুলো তাফসিরে মাজহারির মতে এবং সানাউল্লাহ পানিপথের ফতোয়ায় আল্লামা আহমদ রেজা খান কানজুল ইমানের মধ্যে এই আয়াতে কারিমার আলোচনা করেছে সুতরাং আপনি আয়াত থেকে বন্ধু বানাবেন কাকে এটা আপনি শিক্ষা নেবেন আয়াতে কারিমা নাযিল হয়েছে উকবা ইবনে আবি মুহিত কে কেন্দ্র করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে সারা পৃথিবীতে তুমি কাকে বন্ধু বানাইবে একটা কথা শুনুন রাখবেন আল আমান উমা মান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে যার সাথে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত অন্য হাদিসে নবীজি বলেছেন মান তাশাব্বাহা বি কাওমুন ফাহুয়া মিনহুম
যে ব্যক্তি যার অনুসরণ করবে তার সাথে থাকবে। এ যুবক ভাইরা, আপনি কাকে আপনি বন্ধু বানাইলেন? নায়ক নায়িকারে বন্ধু বানাইলেন, বান্ধবী বানাইলেন, নায়ক নায়িকারে বন্ধু বানাইলেন, বান্ধবী বানাইলেন, ইমাম সাহেবকে ভালোবাসতেন না, সতরের খালিক সাহেবকে ভালোবাসতেন না, শাহজালাল মুজাহিদ আমলিকে ভালোবাসতেন না, বরবিন আব্দুল কাদের জিলানীকে ভালোবাসতেন না, সোনাকান্দার হুজুরকে ভালোবাসতেন না, সরসিলার হুজুরকে ভালোবাসতেন না, আপনি কাকে বন্ধু বানাইলেন? আপনি চরিত্রহীন, আপনি লম্পট চরিত্রহীন লোকদেরকে বন্ধু বানাইলেন। ওই দিন উকবা সহ সমস্ত জালেম যারা আজকে নিরপরাধ মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, সব ফুলে একটা একটা করে কিয়ামতের ময়দানে দুই হাত কামড়াইবে, আর গেন্ডারির মতো আখের মতো কামড়াইবে, আর বলবে আমি যদি আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম, আলেমকে বন্ধু বানাইতাম, মুফতি সাহেবকে বন্ধু বানাইতাম, ভালো একটা নামাজিকে বন্ধু বানাইতাম, সুৎকর মুস্কুরে বন্ধু না বানাইতাম, জানাকারীর সাথে না চলতাম, জানা করে এই সমস্ত লোকদের সাথে যদি আমি না থাকতাম, তাহলে আজকে কিয়ামতের ময়দানে অত্যন্ত শান্তিময় জান্নাতে বসবাস করতাম, নবীর সাথে থাকতাম। বন্ধুরা আমার, এ যুবক তুমি কার সাথে সম্পর্ক করছো? তোমার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন আজকে আছে কালকে নাই, তুমি কাকে বন্ধু বানাই নাই? এই জন্য আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আনিসুত তালিবিনের মধ্যে উল্লেখ করেছেন, সাহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সাহবতে তালেহ তুরা তালেহ কুনদ, অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি আমার প্রায় মাহফিলে বলে থাকি যে ভালো মানুষের সাথে থাকলে খাই বাটার পান, খারাপ মানুষের সাথে থাকলে কাটা যায় দুই কান। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি, দেশবাসীকে, যারা যেখান থেকে আমার আলোচনা শুনতে পাচ্ছেন এবং শুনবেন, হেদায়েতের নিয়তে শেয়ার করবেন, আর আপনি একটু বালিশের সাথে মাথাটা একটু লাগায় চিন্তা করবেন, আপনার ছেলে আপনার মেয়ে তার সাথী হচ্ছে, ওই যে ওই শিবির মতো যদি মেয়ে হয় মা বাবাকে খুন করবে, দুনিয়ার জীবন শেষ, আখেরাত শেষ হবে, আত্মহত্যা করবে। সুতরাং আপনি কাকে বন্ধু বানাবেন? এই আয়াতে সূরাতুল ফুরকানে নির্ধারণ করেছে 27 এবং 28 নম্বর আয়াতে, তাফসীরে মাজহারি থেকে এবং কানজুলিমান থেকে দলিল ভিত্তিক সংক্ষিপ্ত করে বললাম, আপনাদের উচিত আপনার ছেলে মেয়ে কার সাথে চলাফেরা করে, কোথায় যাচ্ছে, কি করছে, সেই বিষয়ে আপনাকে লক্ষ্য করা, আপনার বন্ধু বান্ধব সাথী কার সাথে করছে সেদিকে খেয়াল করে দুনিয়াতে যদি জীবন যাপন করেন, তাহলে দুনিয়া তো লাভ, আখেরাত তো লাভ হবে। কারণ ভালো মানুষের সাথে থাকতে একটা নিকৃষ্ট প্রাণী কুত্তা পর্যন্ত জান্নাতে চলে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ, কুকুর পর্যন্ত জান্নাতে যাবে, আর খারাপ মানুষের সাথে থাকলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত। সিসি ক্যামেরা থেকে আপনাকে পরিচয় করে আসামি হামলা মামলা সব জামালাতে পালাবে। সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনার সন্তানের চরিত্র ভালো করুন, চরিত্র কেমন হচ্ছে একটু খোঁজ খবর রাখুন, ভার্সিটিতে কলেজে কোথায় যাচ্ছে, কি করছে, রাত্রে কটাতে বাড়িতে ফিরছে, মোবাইলে কি করছে, একটু মেহরবানি করে আপনারা কাকে বন্ধু বানাবেন, এই আয়াতকে সামনে রেখে ফলো করে আজকের এই আয়াতকে সামনে রেখে নির্ধারণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করলাম। আমা আলাইনা ইল্লা বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।